তোমরা প্রায় প্রত্যেকেই জানতে পেরেছো যে রাজ্যে পঞ্চায়েত দপ্তরে খুব শীঘ্রই প্রচুর শূন্যপদে নতুন কর্মী নিয়োগ শুরু হচ্ছে। বিগত বেশ কয়েক বছর রাজ্যে পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ হয়নি, এর ফলে কিন্তু প্রচুর শূন্যপদ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে রাজ্যে পঞ্চায়েত দপ্তরে তোমাদের কিন্তু 7,500 শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোচ্ছে। যে সমস্ত পদে তোমাদের এই রিক্রুটমেন্টই করা হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি পোস্ট হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি বা পঞ্চায়েত সচিব। তো আজকের এই ভিডিওতে এই সচিব পদ নিয়ে আলোচনা করব। তোমরা এই পঞ্চায়েত সেক্রেটারি বা পঞ্চায়েত সচিব পদে চাকরি কিভাবে পাবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগে, সেই সঙ্গে বয়স সীমা কি চাওয়া হয় এবং এই পদে কত বেতন থাকে, সেই সঙ্গে সিলেকশন প্রসেসটা কি থাকে, পরীক্ষার নাম্বার প্যাটার্ন মানে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার প্রশ্ন আসবে, ঠিক আছে, সঙ্গে সিলেকশন প্রসেস পুরোটা কিন্তু আলোচনা করা হবে আজকের ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তোমরা যারা পঞ্চায়েত সেক্রেটারি পদে চাকরি পেতে চাও আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেক্রেটারি রিক্রুটমেন্ট 2023, আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। দেখতে পাচ্ছ প্রথমত কোয়ালিফিকেশন, তারপরে এজ লিমিট, তারপরে তোমাদের স্যালারি পার মান্থ, সিলেকশন প্রসেস এবং ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত সেক্রেটারি এক্সাম সিলেবাস, সঙ্গে তোমাদের অ্যাপ্লাই প্রসেস, ঠিক আছে। দেখো তোমাদের যে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই রিক্রুটমেন্টটি করা হবে সেই বোর্ডের নাম হচ্ছে DLSC, ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে। পোস্টের নাম কি, পঞ্চায়েত সেক্রেটারি বা পঞ্চায়েত সচিব। ডিপার্টমেন্ট রয়েছে তোমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট এবং জব টাইপ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট জব। জব লোকেশন কোথায়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের কিন্তু জব লোকেশন থাকবে এবং অ্যাপ্লাই ফ্রম এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখে নাও তোমাদের এখানে কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই পদে আবেদন করার জন্য। প্রথমত হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এ রেকগনাইজ স্কুল বোর্ড, তোমাদের কিন্তু যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বা 10+2 বা HS পাস করতে হবে। সাথে তোমাদের এখানে থাকবে কি, অ্যাটলিস্ট 6 মান্থ অফ কম্পিউটার ট্রেনিং প্রেফার, তোমাদের কিন্তু 6 মাসে একটা কম্পিউটার ট্রেনিং করা থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু পঞ্চায়েত দপ্তরে এই পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য আবেদন করতে পারবে। বয়স সীমা তোমাদের কি লাগবে দেখে নাও, তোমাদের এখানে 1/1/2023 এই তারিখ অনুযায়ী বয়স সীমা হতে হবে, যেখানে তোমাদের 18 থেকে 40 এর মধ্যে বয়স হতে হবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে, এবং EWS ক্যাটাগরির ক্ষেত্রে, আর OBC A OBC B ক্যাটাগরির ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় পাবে এবং SC ST ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের এখানে স্যালারি কত থাকবে, এখানে তোমাদের পার মান্থ স্যালারি থাকবে পে লেভেল 6 অনুযায়ী, যেখানে তোমাদের বেসিক পে দেওয়া হবে 22,700 টাকা, সঙ্গে তোমাদের HR থাকবে 12% অফ বেসিক, বেসিকের 12%, যেখানে তোমাদের 2,724 টাকা কিন্তু HR পাবে, এবং তোমাদের DA পাবে কত, DA তোমাদের পাওয়া যাবে 681 টাকা, ঠিক আছে, এটা কিন্তু পরবর্তী সময় চেঞ্জ হতেও পারে। এবং সেই সঙ্গে দেখো মেডিকেল অ্যালাউন্স তোমাদের 500 টাকা, অর্থাৎ তোমাদের কিন্তু পার মান্থ তোমাদের বেতন কিন্তু শুরুতে 26,605 টাকা তোমাদের কিন্তু এখানে বেতন থাকতে পারে, ঠিক আছে। এবার দেখো সিলেকশন প্রসেস, মেন যে বিষয় এটা হচ্ছে সিলেকশন প্রসেস, প্রার্থী বাছাই কীভাবে করা হবে। প্রথমত তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে 85 নম্বরের, 85 মার্কসের রিটেন এক্সাম, তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে 5 নম্বরের এবং 10 নম্বরের তোমাদের ভাইবা পোস্ট টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। তো প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা, তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট এবং তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। এবার দেখে না তোমাদের পরীক্ষার নাম্বার প্যাটার্নটা কি থাকবে। তো দেখো প্রথমেই থাকছে ইংলিশ, সেখানে তোমাদের 25টি প্রশ্ন 25 নম্বর এবং প্রশ্নগুলো হবে মাধ্যমিক লেভেলের। তারপরে তোমাদের বাংলা 25টি প্রশ্ন 25 নম্বর, ঠিক আছে, তারপরে তোমাদের অ্যারিথমেটিক পাটিগণিত থেকে তোমাদের 25টি প্রশ্ন 25 নম্বর এবং তোমাদের জেনারেল নলেজ, যেখানে তোমাদের 10টি প্রশ্ন 10 নম্বর থাকবে। এখানে তোমাদের বলা হয়েছে এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তোমাদের কিন্তু জিকের প্রশ্নগুলো হবে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপর জোর দিয়ে কিন্তু জিকের প্রশ্ন করা হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন, অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এখনও তোমাদের আবেদন শুরু হয়নি, খুব শীঘ্রই তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে, আশা করা যাচ্ছে তোমাদের এই পুজোর পরে কিন্তু অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে।